আসসালামু আলাইকুম, চলে আসলাম অন্য আরেকটি ব্লগ নিয়ে। আজ তিন দিন যাবৎ বৃষ্টি হইতেছে, তো দেখি বৃষ্টিতে কী কী ক্ষতি হয়ে গেল। পেঁপে গাছটা পড়ে গেছে আমার হাঁসের ঘরের সামনে, মুরগির ঘরের সামনে অনেক পানি, কাদা দিয়ে ভরে গেছে, অনেক কাদা। সবজি গাছটাও নিচের পুঁইশাকের পাতাগুলো নষ্ট হয়ে গেছে। আমার টবের সজ গাছগুলো মাশাল্লাহ সুন্দর হয়েছে, বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে দেখে আমি একটু ঢেকে রাখছি। আমার সবজি গাছগুলো জানলায় উঠে গেছে, পুঁইশাকের ডোকাগুলো এভাবে নিচে পড়ে যায়, আর নিচে পড়ে গেলে হাঁসে টান দিয়ে খাইয়ে নষ্ট করে ফেলায়। হাঁস আর মুরগির জন্য কোনো কিছু না যায় না, নষ্ট করে ফেলায়। হাঁসে তো সবজি গাছ খায়ে শেষ দিয়ে দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সে পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।